গুড ইভিনিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো ষষ্ঠী, তো শুভ ষষ্ঠী সবাইকে। বড়দেরকে অনেক প্রণাম, ছোটদেরকে অনেক 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 আদর ভালোবাসা। আজকে যেহেতু ষষ্ঠী, তো এখন বাজে হচ্ছে 5:30, মানে সন্ধে 5:30। তো এখন বেরোচ্ছি আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে সকালবেলায় বেরোইনি, মানে এমনি বেরোইনি, কারণ আগামীকাল বা পরের দিন যদি বেরোনো হয় তো সেই জন্য আজকে বেরোইনি। আর আজকে যাব হচ্ছে আমাদের বাগিয়াটির, এখানেই যে কিছু কিছু ভালো ভালো ঠাকুর করেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের দেখতে সেগুলো ভালো লাগবে। আর প্রিভিয়াস পুজোর ব্লগগুলো দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি যত সেই অ্যামাজন থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই ড্রেসটা, তো এই ড্রেসটা আজকে পরেছি। আর জাস্ট এমনি একটা জুয়েলারি পরেছি, আর তো ডান হাতে ঘড়ি, ব্যাস আর কিচ্ছু করিনি। ডোলো ওদিকে রেডি হয়ে গেছে, বাদবাকি সব মা রেডি হচ্ছে, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো, বেশি কথা বলবো না। রাস্তায় কতটুকু কথা বলতে পারবো জানি না, কারণ রাস্তায় যে বাইক চলবে তোমরা জানোই সেখানে একটা কপিরাইট খেয়ে যাওয়ার ভয় থাকে। তো চলো আজকে কতক্ষণ থাকতে পারি বাড়িতে, বাড়ির বাইরে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ডোনা ভিকি পপ আছে, ওদেরকে সব এসে খাওয়া দাওয়া করাবো। তো চলো দেখতে থাকো আর চলো আমাদের সঙ্গেও চলো তোমরা। সেটি একটি পুরনো ভগ্নপ্রায় দুর্গা মণ্ডপ,
তার এখানে সংস্কারের কাজ চলছে, তার পাশে রয়েছে দালানে চলছে করোনা আক্রান্ত মানুষের চিকিৎসা, যেখানে সেবা পাচ্ছে সর্বধর্মের মানুষ। এ যেন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, যেটা বাস্তবে আমরা চেষ্টা করে চলেছি নানানভাবে মানুষের পাশে থাকার। আপনারা সবাই জানেন নির্ভীক প্রচেষ্টার মধ্যে দিয়ে কোভিডের পিক আওয়ার যে সময় চলছিল সেই সময় আমরা সমস্ত রকমের সহযোগী বাগুড়াটি থানা, বাগুড়াটি ট্রাফিক গার্ড, TWC চলছি। যদি কোনো সমস্যা হয় আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অফিস রুমে এসে যোগাযোগ করুন, আমরা সব রকমই আপনাদের সহযোগিতার জন্য এগিয়ে থাকব। যদি কোনো সমস্যা হয় আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন, তাদের সাথে যোগাযোগ করুন, আমরা সব রকমের সহযোগিতার জন্য আপনাদের পাশে আছি। আমরা ধন্যবাদ জানাই বাগুইয়াটি থানা, বাগুইয়াটি PS, বাগুইয়াটি ট্রাফিক গার্ড, TWC যারা সবসময় আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবারে আমাদের পুজোটি মাতৃদিনে আরোগ্য লাভ, সেটি একটি ভক্তপ্রায় দুর্গা মন্দির, সেটা একটা সংস্কারের কাজ চলছে, তার পাশে চলছে, তার দুটো পাশেই চলছে দালানের মধ্যে করোনা চিকিৎসা, যেখানে সেবা পাচ্ছে সর্বধর্মের মানুষ। এরকম ভাবে আমরা আস্তর চেষ্টা করে চলেছি নানানভাবে মানুষের পাশে থাকা, সেই ধারণাটাকে নিয়ে এবারে আমাদের পুজোর আমরা চেষ্টা করব ভবিষ্যতেও মানুষের কাছে থাকার, সব রকমের সহযোগিতা করার। শুধুমাত্র আমরা পুজো হ্যালো, হ্যাঁ বলছি আমার একটু ভুল ছিল, আপনাদের এই মেয়ের একটা বেড়ানি ছবি পাঠালেন আমাকে, আমার মাথায় ফোন করছি, আমার বাবার খুব শ্বাসকষ্ট হচ্ছে, বলছি একটা অক্সিজেনের ব্যবস্থা করতে পারবেন ইমিডিয়েটলি, আমার খুবই প্রয়োজন। নমস্কার, আজ মহাষষ্ঠী, এই মহাষষ্ঠী পুনরলগ্নে নির্ভীক সঙ্গে দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের এবং পাড়া প্রতিবেশীদেরকে শারদীয় আমাদের ক্যান্ডিটি দর্শন করুন, উপভোগ করুন। এবারে আমাদের দুর্গা পূর্ণিমা এবং আমাদের ক্যান্ডিটি মাতৃগৃহে আরোগ্য লাভ, একটি পুরনো ভগ্নপ্রায় দুর্গা মন্ডল যা সংস্কারের কাজ থাকবে, আমরা ধন্যবাদ জানাই ট্রাফিক গার্ড, আমরা ধন্যবাদ জানাই TWC যারা সব সময় আমাদেরকে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা আসুন।
তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 6টা বাজে, আর এখন বাজে হচ্ছে 7:30। তো বাড়ি চলে যাচ্ছি কারণ ডলু ঘুমিয়ে পড়েছে। ডলু আর কিছু সেরকম দেখতেই পেলো না, না ওর আমি কিছু ফটো তুলতে পারলাম। তো চলো আজকের ভিডিওটা একদম ছোট্ট ভিডিও, ষষ্ঠীতে সেরকম কোথাও ঠাকুর দেখিনি, মাত্র 3-4টে দেখেছি। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবারও পরের দিন নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।